আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনা মুস্তাফা। বিএনপি জামাত জোট দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিদেশে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জবাব দিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মী সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বুধবার রাতে ওই অনুষ্ঠানে গত 10 বছরের সরকারের নানা উন্নয়নমূলক চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরেন তিনি। একই উন্নয়নের এ চিত্র বিদেশিদের সামনেও তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের যে উন্নয়ন হচ্ছে তাতে বিশাল ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকারের সক্রিয় প্রচেষ্টার ফলে এবারের ঈদ যাত্রায় কোনো সমস্যা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে বছরের মধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রন্টকে নতুনভাবে সক্রিয় করা হবে বলে জানান তিনি। রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর কামাল এসব কথা জানান। তিনি বলেন, সমমনা রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার কাজ চলছে, এরপর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান গণফোরাম সভাপতি। তিনি বলেন, সরকারের আচরণের উপর নির্ভর করছে আন্দোলনের ধরন। ঈদের দ্বিতীয় দিনেও রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলো থেকে ঢাকা ছেড়েছে বহু মানুষ। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে সকাল থেকেই সেখানে মানুষের প্রচুর ভিড়। ঈদের আগের দিন বাসের টিকিট না পাওয়া ও গভীর রাত পর্যন্ত বেচাকেনায় ব্যস্ত থাকা এবং ঈদের আগে ছুটি না পাওয়া চাকরিজীবীরাই এখন ঢাকা ছেড়ে স্বজনদের কাছে ছুটে যাচ্ছেন। আবার অনেকে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও ঢাকা ছেড়েছেন। পরিবহন কোম্পানির লোকজন বলছেন, ঈদের পরদিন ঢাকা ছেড়ে যাওয়া মানুষের এমন ভিড় সচরাচর দেখা যায় না। ঈদের পরদিনও প্রচুর যাত্রী নিয়েই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে ট্রেনগুলি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র অভিমুখী সহস্রাধিক শরণার্থীকে আটকে দিয়েছে মেক্সিকো। পরিস্থিতি মোকাবেলায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। বুধবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় মেটাপা শহরে সড়ক অবরোধ করে শরণার্থীদের একটি বড় সড়ো ভর আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। নানা যানবাহন ছাড়াও কেবল পায়ে হেঁটে সীমান্ত ঘেঁষা শহরটি দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল অনেকে। কমপক্ষে 200 সেনা পুলিশ ও অভিবাসী সংস্থার কর্মী শরণার্থীদের বহরটিকে আটকালে ধস্তাধস্তিতে জড়ান কেউ কেউ। এতে আহত বেশ কয়েকজনকে পরে হাসপাতালে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা চালাতে এই শরণার্থীদের বেশিরভাগই গুয়াতেমালা থেকে মেক্সিকোয় ঢোকে। পরে সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangla vision। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।